হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি। আজকে আমাদের এখানে হচ্ছে ভিক্টোরি ডে, সো আমরা চলে আসলাম একটা লেকের পাশে। সুন্দর পরিবেশ, সুন্দর বাতিঘর আছে এখানে আমার পাশে। আজকে আমরা এখানে ঘুরব আপনাদেরকে সাথে নিয়ে। চলুন আমরা এনজয় করতে থাকি এই সুন্দর দৃশ্যটা। দেখুন কত সুন্দর চারিদিকে, সো বিউটিফুল, সো বিউটিফুল। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আমার পিছনে, সমুদ্রের গর্জন। এই যে দেখেন সমুদ্রের গর্জন, এই যে খুবই সুন্দর, অদ্ভুত। এই লেকটি মূলত অন্টারিওর একটি লেক, এটা অকবিল নামের একটা সিটিতে পড়ে, টরন্টো থেকে একটু দূরে। খুবই সুন্দর এই লেকের ঢেউগুলো, বিচের সমুদ্রের ঢেউয়ের মতো লাগে, অনেক শক্তিশালী ঢেউ ঢেউগুলা, তাই মনে হয় বিচ বিচ লাগে, আমাদের কক্সবাজারের বিচের মতো লাগে। বাট এটা কিন্তু লেক, পানিগুলো খুবই সুন্দর, স্বচ্ছ নীল, আর নীল আকাশের পাশাপাশি সাথে নীল আকাশ সব মিলিয়ে অপূর্ব লাগে। এখানে একটি বিরাট হারবার ফ্রন্ট রয়েছে, বাতিঘর আছে, এখানে ফিশিং করা যায়, বোটিং করা যায়, কায়াক চালানো যায়, পিকনিক স্পট রয়েছে, সব মিলিয়ে অপূর্ব এখানে সব কিছু। চারিদিকে যখন নয়াদামানের ঝড় উঠেছে, আমিও ব্যতিক্রম না, আমিও নয়াদামানের গানের সুরে সুরে একটু অভিনয় করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। পাশে লেক, লেক সুন্দর ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, অদ্ভুত একটা দৃশ্য। দেখুন আমার পাশে মনে হচ্ছে পানিগুলো উঠে পড়ে যাবে, ও মাই গড, অ্যামাজিং একটা দৃশ্য। দেখুন কত সুন্দর, মনে হয় সারাদিন বসে থাকি এখানে, এরকম সুন্দর জায়গা পেলে কার না ভালো লাগে, খুবই সুন্দর।